আচ্ছা, তো চলো আমরা শুরু করি। গতদিন আমরা মনে হয় আপেক্ষিক তাপ দিয়ে শেষ করছিলাম, তাই না? মনে আছে আমাদের আপেক্ষিক তাপ থেকে আমরা কি সূত্র পাইছিলাম? আমরা সূত্র পাইছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই সূত্রগুলো তোমরা কোন কেসে কাজে লাগাবা এটা একটু বোঝা দরকার, ঠিক আছে? ধরো আমার কাছে একটা পাত্রে পানি আছে। এখন আমাকে প্রশ্ন করা হলো যে আমি যে পানিটার ভর দেওয়া আছে, সাপোজ ভর দেওয়া আছে এম কেজি পানি দেওয়া আছে, এটা তাপমাত্রা ধরো আমাকে প্রশ্ন করা হলো যে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে। হ্যাঁ, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে, তার মানে এটা কিন্তু আসলে ডেল থিটা, ঠিক আছে, বাড়াতে হবে। এখন এখানে আমার কতটুকু তাপ শক্তি দেওয়া প্রয়োজন? সো প্রদত্ত তাপ শক্তির পরিমাণ যদি হয় কিউ পরিমাণ, তাহলে সেই কিউ এর ভ্যালু হবে এম ইনটু এস ইনটু ডেল থিটা। এস হচ্ছে কি, পানির আপেক্ষিক তাপ, হুইচ ইজ 4200 কিলোজুল পার কেজি। তো এই হচ্ছে বিষয়। তো এই ধরনের ক্যালকুলেশন থেকে আমরা আসলে এই চার, এই যে কিউ এম এস ডেল থিটা, এই চারটার যে কোনো তিনটা দেওয়া থাকলে অন্যটা বের করতে পারবো। এখান থেকে আমরা আপেক্ষিক তাপ বের করতে পারবো, এখান থেকে আমরা অজানা বস্তুর ভর জানতে পারবো, বা এখান থেকে আমরা এটাও জানতে পারবো কতটুকু তাপমাত্রা দিলে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হতে পারে। এবং এটা এইটাই বলতে পারো যে আমাদের এই চ্যাপ্টারের যে মানে তাপমাত্রা শক্তির যে ক্যালকুলেশন গুলো আছে তার একমাত্র মূল সূত্র, ঠিক আছে? তো আজকে আমরা জানবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা জিনিসটা কি, আপেক্ষিক তাপের ক্ষেত্রে হিসাবটা কি, আপেক্ষিক তাপটা কি হিসাব করে? আপেক্ষিক তাপ হিসাব করে যে তোমার ঠিক 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াইতে কমাইতে কতটুকু তাপের আদান প্রদান করতে হয়, রাইট? বাট তাপ ধারণ ক্ষমতাটা 1 কেজির জন্য না, শুধু এইটুকুই পার্থক্য, সেটা যে কোনো পরিমাপের জন্য। সাপোজ ধরো আমার এইখানে এই পাত্রটার মধ্যে তোমার 2 কেজি পানি আছে, ঠিক আছে? তাহলে এখন একটু বলতো আমার পানির আপেক্ষিক তাপ কত? 4200। এখানে পানি আছে কতটুকু? 2 কেজি। এখন এই পুরো 2 কেজি পানির তাপমাত্রাটাই আমি তোমার বৃদ্ধি করতে চাই 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে কতটুকু তাপ দিতে হবে বলতো? এখানে কতটুকু তাপ দেওয়া লাগবে বলতে পারতেছি না, সিম্পল বিষয়। 8400। 8400, রাইট? তো 8400 এটা বের করার জন্য তুমি কি করছো আসলে? তুমি আপেক্ষিক তাপ এস এর সাথে এম কে গুণ দিয়েছো না? জি স্যার। এবং এটাই হচ্ছে আসলে তাপ ধারণ ক্ষমতা। সি ইজ ইকুয়াল টু এম এস, সি হচ্ছে ক্যাপাসিটি, সি তে হচ্ছে, সি মানে হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক তাপের সম্পর্ক বলে এটাকে। এখন বলো দেখি তাপ ধারণ ক্ষমতাটা কি, সেটা বুঝছি? আচ্ছা বলো তো দেখি, 5 কেজি পানির, 5 কেজি পানির আপেক্ষিক তাপ কত হবে? কিন্তু 5 কেজি পানির আপেক্ষিক তাপ যদি বলি কত হবে বলতো, উত্তরটা কি হবে যদি প্রশ্ন করা হয়? উত্তরটা কি হবে? তাপমাত্রা দেওয়া থাকুক আর চাই না থাকুক, তাতে কি হয়েছে? আরে বাবা, পানির আপেক্ষিক তাপ তো 4200, এটা কি প্রতি 1 ডিগ্রি 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে কতটুকু তাপ লাগে? তো এখানে যে পানি আছে এটা কি অন্য গ্রহ থেকে আনা নতুন পানি, যে এই পানি থেকে যদি 1 কেজি নেই সেটা তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে আমার অন্য পরিমাণ তাপ লাগবে? তা তো লাগবে না, তাই না? মানে এই 5 কেজি পানির আপেক্ষিক তাপ হচ্ছে আসলে 4200 জুল। কথাটা বুঝতে পারছেন? এখন 5 কেজি না, 10 কেজি পানির আপেক্ষিক তাপ যদি বলি কত, সেটার উত্তর হবে 4200 জুল। আপেক্ষিক তাপ কখনো বদলায় না, কারণটা বুঝতে পারছি সবাই? আপেক্ষিক তাপ ফিক্সড, শুধু পার্থক্য হবে 2 কেজি পানির আপেক্ষিক তাপ কিন্তু 4200,
তাহলে পার্থক্য কি হবে? 2 কেজি পানির আপেক্ষিক তাপ আর 5 কেজি পানির আপেক্ষিক তাপ সমান, কিন্তু 2 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা আর 5 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা সমান না। কাহিনীটা বুঝতে পারছি, ঘটনা কি? আর এখন ধরো তোমার কাছে m কেজি ভরের কোনো বস্তু আছে, সেটা যে সবসময় পানি হতে হবে বা পানি হবে এমন কিন্তু কোনো কথা না, আমি জাস্ট উদাহরণ হিসেবে পানি টানছি, বেশিরভাগ ক্ষেত্রে পানি নাও হইতে পারে, ঠিক আছে? তো m কেজি ভরের পানি বা অন্য কোন একটা বস্তু আছে, এটা তাপ ধারণ ক্ষমতা আমাকে বের করতে হবে। তো আমি কিভাবে বের করব? তো প্রথমে আমি এটাকে তাপ দিব, ধরলাম এটাতে আমি কিউ পরিমাণ তাপ দিলাম, এবং কিউ পরিমাণ তাপ দেওয়াতে দেখা গেল যে পুরা m কেজি পানির তাপমাত্রাটা তোমার পরিবর্তন হয়ে গেছে ডেল থিটা পরিমাণ। তাহলে বোঝো আমার আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হচ্ছে পুরা সম্পূর্ণ ভরের বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি বা 1 কেলভিন বাড়াইতে কতটুকু তাপ লাগবে। তো আমার এখানে ডেল থিটা পরিমাণ পানির তাপমাত্রা, বা এভাবে লেখা যায় যে m কেজি ভরের ডেল থিটা পরিমাণ পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা ডেল থিটা বাড়াইতে আমার তাপ শক্তি কত খরচ করতে হয়েছে, আমার কিউ পরিমাণ তাপ শক্তি খরচ করতে হয়েছে, তাই তো? তাহলে ওই m কেজি ভরের পানির তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কতটুকু তাপ লাগবে? টোটাল তাপমাত্রাকে, তাপমাত্রার যে পরিবর্তন ডেল থিটা, সেটা দিয়ে ভাগ দিতে হবে না, তাহলে আমি পেয়ে যাবো প্রতি 1 ডিগ্রির জন্য কতটুকু তাপ লাগছে, তাই তো? এবং এটাই হচ্ছে আমাদের আসলে তাপ ধারণ ক্ষমতার সি, এবং এটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতার সূত্র, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা। কথা বোঝা গেছে? আচ্ছা, ইজি তো নাকি? এখন দেখো আমরা যখন তোমার আপেক্ষিক তাপ করেছিলাম, আপেক্ষিক তাপের সূত্রটা কি ছিল আমাদের? এটা তো আমাদের তাপ ধারণ ক্ষমতা সি। আপেক্ষিক তাপের সূত্র s ইকুয়াল টু কি ছিল? কিউ বাই এম ডেল থিটা, তাই না? তাই তো? তাহলে এই যে কিউ বাই এম ডেল থিটা, এই যে আপেক্ষিক তাপের সূত্রের মধ্যে আছে না, আছে তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি না দুইটা ইকুয়েশন কে একত্র করে যে s ইজ ইকুয়াল টু বেসিক্যালি c বাই m বলা যায়, এই দুটো লাইন থেকে যায় তো নাকি? বা এখান থেকে আমরা বলতে পারি যে c ইকুয়াল টু ms, যেটা একটু আগে লিখছিলাম, এটা প্রমাণটা এইভাবে আসে। দেখো বুঝতে পারছে কিনা সবাই? বুঝলাম পুরোপুরি? যদি আমাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা না থাকে, তাহলে বলতে পারো আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়গুলো শেষ। আর একটা ছোট্ট জিনিস আছে যেটাকে আমরা বলি তোমাদের কি বলে তাপ, আরে ভুলে গেলাম, তাপ পরিমাপের মূল নীতি, বা কি বলবো এটাকে, তাপের আদান প্রদান বা ক্যালোরি নীতি বলে এটাকে। সো ক্যালোরি নীতি এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা একটু বোঝা দরকার। শুনতে খুব সিম্পল, কাজও আসলে সিম্পল, বাট তারপরেও আমাদের ম্যাথ করতে গেলে ক্যালোরি নীতি দিয়ে এটা অনেকের কাছে একটু কমপ্লেক্স লাগে। তো বিষয়টা কি আসলে, ক্যালোরি নীতির যে মূল কথাটা, সেই কথাটা হচ্ছে যে তোমার কোন একটা বস্তুকে যখন তুমি তাপ দাও, মানে তাপের আদান প্রদান ঘটাও, ধরো তোমার কাছে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে আমাদের এ বস্তু এবং আরেকটা হচ্ছে বি বস্তু, এবং কোনো কারণে আমরা ধরে নিলাম যে এ বস্তুর তাপমাত্রা বি বস্তু থেকে বেশি, তাহলে দুইটা বস্তুকে যখন আমি একত্রে আনবো বা সংস্পর্শে আনবো, তখন কি ঘটবে বলতো? তাপের আদান প্রদান ঘটবে, তাই তো? তাপ শক্তির আদান প্রদান ঘটবে। কে কাকে তাপ দিবে? বি একে দিবে, এর তাপমাত্রা ধরো 15 ডিগ্রি সেলসিয়াস, বি এর তাপমাত্রা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, কে কাকে তাপ দিবে? এ বিকে দিবে, ঠিক আছে, যার বেশি আছে।
কেন? কারণ ওর মধ্যে অণুগুলোর কম্পনটা বেশি, ওর মধ্যে কম্পনটা কম। স্বাভাবিকভাবে দুইটাকে যখন অ্যাটাচমেন্টে আনবা, দুইটার কম্পনটা শেয়ার হবে। সো এখান থেকে ওকে তাপ দিবে এবং ও তাপ নিবে। তো এই বস্তুটা যখন তাপ দিয়ে দিবে, ওর তো তাপমাত্রা কমবে, কমবে না? অবশ্যই কমবে। তো যখন তাপমাত্রা কমবে, তখন এর যেহেতু একটা সুনির্দিষ্ট ভর আছে, তাহলে ধরো এ তো একটা তাপ দিয়ে দিচ্ছে, সো এ যদি Q1 পরিমাণ তাপ একে দিয়ে দেয়, তাহলে Q1 ইজ ইকুয়াল টু ms ডেল থিটা। এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো না এখানে? পারবো, অবশ্যই পারবো। এখন ধরো b যেই পরিমাণ তাপ শক্তিটা নিল, সেটা হচ্ছে Q2, কত? Q2। তাহলে সেই Q2টা কি আমি ms ডেল থিটা বলতে পারবো না? পারবো। এবং এইখানে যদি আমাদের বস্তু দুটো আলাদা হয়, মানে তাদের ভর আলাদা, তাদের আপেক্ষিক তাপ তাহলে আলাদা হবে। সো তার মানে m1 s1 ডেল থিটা 1, m2 s2 ডেল থিটা 2। এটার মানে কি বুঝছো? এটা কেন লিখলাম, কেন 1 2 হলো সবকিছু? কারণটা খুব সহজ। ধরো এটার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ধরো তোমার কত 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, বুঝছো? এখন এটার তাপমাত্রা যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে চাই, একটু সবাই উত্তর দিও, তাহলে কি আমার একই পরিমাণ তাপ শক্তি, মানে এই বস্তুর তাপমাত্রা 15 থেকে 12 তে, মানে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে, যতটুকু আমার তাপ শক্তি এখান থেকে ত্যাগ করে দিতে হয়েছে, এইটার তাপমাত্রা ধরো আমি 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই, এটা 3 ডিগ্রি কমাইলাম, এটা 3 ডিগ্রি বাড়ায় 13 করলাম, তাহলে কি একই পরিমাণ তাপ শক্তি ওকে দিতে হবে? তো বলো তো জিনিসটা, কি হলো উত্তর নাই কেন? বুঝতে পারো নাই প্রশ্নটা? মানে এক কথা এই বস্তুটা 100 জুল তাপ ত্যাগ করে দিছে। কাকে দিছে? বিকে দিছে। এবং ক্যালোরিমিতির মূল নীতি এইটা যে তাপ যখন আদান প্রদান হবে, গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হবে। এ তাপ বর্জন করছে, বি সেই তাপটা গ্রহণ করছে। তার মানে যেহেতু এ 100 জুল তাপ হারাইছে, অবশ্যই সেই 100 জুল তাপটা কাকে দেওয়া হয়েছে? বি কে দেওয়া হয়েছে, মানে বি সেই 100 জুল তাপটা পাইছে। এখন আমার প্রশ্ন হলো যে এই দুইটা ভিন্ন উপাদানের তৈরি বস্তু, একই উপাদান না, মানে তাদের আপেক্ষিক তাপ এক হবে না, কথাটা বুঝছো? তাহলে এই 100 জুল তাপমাত্রা তাপ শক্তি বর্জন করার ফলে এটা তাপমাত্রা কমে 3 ডিগ্রি কমে গেছে। এখন ওই বি বস্তুর তাপমাত্রাটা কি 3 ডিগ্রি বাড়বে? আর কারো কোন উত্তর আছে? আচ্ছা, পদার্থের উপর নির্ভর করবে, এই কথাটা সত্য। এখন ধরো আরেকটা ক্লু তোমাদেরকে দেই, এই বস্তুটার যে আপেক্ষিক তাপ যা, তার থেকে বি বস্তুর আপেক্ষিক তাপ কম, বি বস্তুর আপেক্ষিক তাপ কম। এখন বলো এটার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমলে এটার তাপমাত্রা কি 3 ডিগ্রি সেলসিয়াসই বাড়বে, নাকি বেশি বাড়বে, নাকি কম বাড়বে? এটা বলো দেখি, এটা যারা বুঝতে পারবা বলতে পারবা, বুঝে বুঝতে হবে তারা আসলে আপেক্ষিক তাপ বা গোটা ব্যাপারটা বুঝছে। স্যার বাড়বে, 3 ডিগ্রি থেকে বেশি বাড়বে নাকি? বেশি মনে হচ্ছে। বাকিদের বেশি বাড়বে কেন এরকম মনে হচ্ছে? কিউ1 আর কিউ2 পরিমাণ তো একদমই কম বেশি না, একদম সমান। কিউ1 আর কিউ2 একদম সেম,
এটা একই ভ্যালু, কোনো পার্থক্য নাই। স্যার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ তাপমাত্রা পরিবর্তনের ব্যাখ্যা নম্বর ফাইভ। আচ্ছা আপেক্ষিক তাপ তাপমাত্রা পরিবর্তনের ব্যাখ্যা নম্বর তিন, এত আবার কমপ্লেক্স ইকুয়েশন নিয়ে আসার কি দরকার? একটু লজিক্যালি চিন্তা করো, দেখো ওর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস কমছে, সরি কি বলি 3 ডিগ্রি সেলসিয়াস কমছে। এখন ও কতটুকু তাপ আসলে তাপ ছাড়ছে? ও আসলে তার আপেক্ষিক তাপ যত তার 3 গুণ তাপ ছাড়ছে। কারণ কি? কারণ আমরা জানি এক বস্তুটার তাপমাত্রা যদি তোমার আমরা তর্কের খাতিরে বা উদাহরণের জন্য ধরে নিলাম যে দুইটা বস্তুর ভরই 1 কেজি, দুইটা বস্তুর ভরই 1 কেজি, তো ওর তাপমাত্রা যেহেতু 3 ডিগ্রি পরিমাণ কমছে, তাহলে ওর আপেক্ষিক তাপে 3 গুণ তাপ ত্যাগ করছে না, তাই তো? কথাটা বুঝছি, এই লাস্ট কথাটা বুঝলাম? আচ্ছা তো ওই যে পরিমাণ টোটাল সে তাপ ত্যাগ করছে ওই তাপটাই তো বি গ্রহণ করছে, কিন্তু বি এর আপেক্ষিক তাপ তো কম। তো ধরো ও এখানে এটার আপেক্ষিক তাপ ধরো 10 জুল, 10 না ধরো 30 জুল এই বস্তুটা, তাহলে ও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাইতে 330 এ 90 জুল তাপ শক্তি ত্যাগ করছে না, করছে তো নাকি? তাহলে এখান থেকে টোটাল 90 জুল তাপ বের হয়ে বিতে আসছে। এখন বিয়ের আপেক্ষিক তাপ তো আর তোমার 30 না, ধরো বিয়ের আপেক্ষিক তাপ হচ্ছে তোমার 10, ঠিক আছে 10 জুল, মানে হচ্ছে এই বিয়ের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে বা কমাইতে 10 জুল তাপ হলেই 1 ডিগ্রি কমবে বা বাড়বে। তাহলে ও যে 90 জুল তাপটা পাইলো ওইটা দিয়ে ওর তাপমাত্রা কত জুল বাড়ানো যাবে, কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? 9 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে না, অসমান ছিল না, এ যতটুক তাপ ছাড়ছে বি ঠিক ততটুকুই তাপ গ্রহণ করছে, কিন্তু ওই একই পরিমাণ তাপ ছাড়ার কারণে ওর তাপমাত্রা যত কমছে ওর তাপমাত্রা তত বাড়বে, তার থেকে বেশি বাড়ছে। বুঝতে পারছি কথাটা? সবাই বুঝলাম? এই হচ্ছে কাহিনী। সো তার মানে ক্যালোরিমিটির মূল নীতি আমাকে এই শুধু এই লাইনটা বলে Q1 is equal to Q2, বাট আপেক্ষিক তাপের সূত্র ব্যবহার করে যখন আমরা ক্যালোরিমিটির মূল নীতি অ্যাপ্লাই করতে যাব তখন দেখবো এখানে বেশ কয়েকটা বিষয় নির্ভর করতেছে। এখানে মূলত দুইটা বিষয় সবচেয়ে বেশি নির্ভর করে, তাপমাত্রা পরিবর্তনটা কেমন হবে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ। কথাটা বোঝা গেছে? এখন ধরো যদি এর থেকে বি এর ভর 3 গুণ বেশি হতো তাহলে কিন্তু এটা 9 ডিগ্রি বাড়তো না, এটা 3 ডিগ্রি বাড়তো। বোঝা গেছে? সো আমরা এই রিলেটেড যথেষ্ট বড় বড় অঙ্ক পাবো এই চ্যাপ্টার থেকে, এবং ওগুলো সলভ করতে গেলে বুঝতে পারবো যে জিনিসটা কতটা প্রপারলি আমাদের কাজে লাগবে। তো আপাতত আমি আর খুব গুরুত্বপূর্ণ কিছু দেখতেছি না এই চ্যাপ্টারে পড়ানোর মতো আছে। তোমরা একটু বইটা খুলে এবার দেখো, বইয়ের কোনা কানাটা একটু সার্চ মারো যে এই চ্যাপ্টারে আর কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা বা পারো না কিনা, বা আমি কোনো কিছু পড়ানো মিস করেছি কিনা, ঠিক আছে? লামিয়া এতক্ষণে জয়েন করলা? আচ্ছা ভালো অঙ্ক, এই মাত্র যে জিনিসটা করলাম ওই ওই কনসেপ্ট এখানে কাজে লাগবে। প্রশ্নে কি বলছে? যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত 10 গ্রাম ওজনের এক টুকরা লোহা একটা পাত্রে রাখা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো, পানির তাপমাত্রা কত হবে? আচ্ছা এই অঙ্কটা করলে একটু আগে আমরা জিনিসটা বুঝলাম, আমাদের সেটা একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। খেয়াল করো আর জুন নাম্বারটার কথা বলছিলাম, কোন তাপমাত্রা সোনার ঘনত্ব 0.01%
কই 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 184 তে আমি এটা দেখতেছি না, 184 তে আমি কি করছি নাম্বারটা? আচ্ছা দাঁড়াও, ও আচ্ছা আচ্ছা, কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব আচ্ছা 0.01% কমে যাবে। আচ্ছা কিভাবে এটা সলভ করব? ধরো আমার কাছে এক টুকরা লোহা আছে, তো লোহা না এটা স্বর্ণ, তাই তো, গোল্ড। আচ্ছা সোনার ঘনত্ব কত জানো? আছে বইয়ে, চার্টে আছে। আচ্ছা চার্টে আছে কিনা, চার্টে কি আছে দেখছো? তোমাদের কি ঘনত্বের চার্ট আছে বইয়ে? সেখানে কি সোনার ঘনত্ব কত দেওয়া? সেটা সোনার ঘনত্ব কত? হ্যাঁ 19,300, রাইট, আই ক্যান রিমেম্বার, 19,300 আচ্ছা কেজি পার মিটার কিউব। তো এটা হচ্ছে এটা সোনার সাধারণ ঘনত্ব। এখন দেখো আমি যদি এই স্বর্ণটাকে তাপ দেই, ও আচ্ছা ভালো কথা, এই যে তোমার কি বলে এই যে ঘনত্বটা, এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দেওয়া আছে কি? একটু দাঁড়াও, আমার মনে হয় না দেওয়া আছে। ঘনত্বের চারটা কত নাম্বার পেজে আছে একটু বলো তো। আচ্ছা পাইছি, কিন্তু এখানে তো কত তাপমাত্রায় দেওয়া আছে সেটা বলা নাই, তাহলে তো ঝামেলা। এটা কি আদর্শ তাপমাত্রায় মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাকি হচ্ছে কত তাপমাত্রায় বলা নাই? আচ্ছা ওটা যদি না থাকে তাহলে একটু অন্যভাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা যাই হোক, সব সিম্পল হবে, অন্য আরেকভাবে করা যাবে না? তা যাবে, অবশ্যই যাবে। তো লোহার ঘনত্ব এত মানে হচ্ছে যদি আমাদের কাছে ঠিক 1 মিটার কিউব আয়তনের একটা লোহা থাকে, সরি লোহা না স্বর্ণ থাকে, গরিব মানুষ তো তাই স্বর্ণ মুখ দিয়ে আসে না, লোহাই আসে মাঝে মাঝে। তো এই যে আমার কাছে ধরো এই 1 মিটার কিউব আয়তনের যে সোনার টুকরাটা আছে, তাহলে বুঝতে হবে এইটার ভর এখন 19,300 কেজি হবে, ঠিক আছে? বাট আমরা তো এইটাও ধরবো না, আমরা ধরলাম এটার ঘনত্ব এই মুহূর্তে হচ্ছে রো। এখন আমরা যদি এটার তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়াইলে কি আয়তন বাড়ে না কমে? আয়তন অবশ্যই বাড়বে। তো এটার যে এটার যে কল্পিত ভর, এটার ভর কত ধরো আমরা জানি না, ধরলাম এটার ভর হচ্ছে এম, ঠিক আছে, এবং এটার আয়তন হচ্ছে ভি। ওকে, তাহলে শর্ত অনুযায়ী আমাদের রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। এখন যখন আমি এইটাকে তাপ দিব এটার আয়তন বাড়বে, ভর কি বাড়বে বলো? তাহলে একটু এই ইকুয়েশনটার দিকে তাকাই, ভর ঠিক আছে, আয়তন ভি এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে রো কি বাড়বে না কমবে? রোয়ের মান কমবে, তার মানে মানে তাপমাত্রার পরিবর্তন যদি আমি ঘটাই তাহলে এক্ষেত্রে ঘনত্ব কমবে যদি আমি তাপ দেই, আর যদি উল্টাটা করি যদি আমি তাপ নিয়ে নেই তাহলে এটা কি হবে, এটা তোমার সংকুচিত হবে, মানে সাইজে ছোট হয়ে যাবে, তখন ভি এর ভ্যালু কমবে কিন্তু রো তো আর চেঞ্জ হবে না, মানে তখন ঘনত্ব বাড়বে। তো আমাদের এখন প্রশ্ন করছে কি জানো, কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব 0.01 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে? কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব এত কমে যাবে সেটা জানার আগে আমাদের তাহলে স্পেসিফাই করে বলতে হবে যে আমরা যে 19,300 জানি সোনার ঘনত্ব, এটা আসলে কোন তাপমাত্রায় সোনার ঘনত্বের কথা বলা আছে। বাট আমি কনফিউজ, এটা কি 4 ডিগ্রি সেলসিয়াসের জন্য নাকি এইটা 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য? এখন সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা দুইটা কাজ করতে পারি, হয় আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে যে তোমার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই সোনার ঘনত্ব, দেন আমরা এই যেটা করব যে সোনার ঘনত্ব অত পার্সেন্ট যদি কমে যায় তাহলে কি করতে হবে, তার তাপমাত্রা কমাইতে হবে,
তাই না? সরি, ঘনত্ব কমে যাবে। ঘনত্ব যদি কমাইতে চাই তাহলে কি করতে হবে? আয়তন বাড়াইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন হিসাব করব, ডেল থিটা হিসাব করব যে কত তাপমাত্রা বাড়াইলে আয়তন আয়তন কত পার্সেন্ট হবে। আচ্ছা আমি আগে একটু করি, মুখে মুখে বললে আসলে জিনিসটা মাথার মধ্যে একটু আওয়া যেতে পারে। আচ্ছা দেখো, এখন বিষয়টা হচ্ছে যে তাপমাত্রা বাড়ানোর আগে তার ঘনত্ব ছিল রো, হুইচ ইজ এম বাই ভি। এখন আমরা কি করতে চাই, তার ঘনত্বটাকে কমাইতে চাই। তাহলে ঘনত্ব যদি কমে যায়, তাহলে কমে গেলে আমাদের কমে যাওয়া ঘনত্বটা কত হবে বলতো? ধরলাম আমাদের কমে যাওয়া ঘনত্বটা হচ্ছে রো প্রাইম, কত কমে যাওয়া ঘনত্বটা হচ্ছে রো প্রাইম। তাহলে এইটা কি হবে, আগে যে ঘনত্ব ছিল তার কত পার্সেন্ট কম? 0.001% কম। তাহলে আমাকে আসলে যেটা করতে হবে, তার আগের যে ঘনত্ব ছিল সেটা থেকে বিয়োগ দিতে হবে ওই ঘনত্বের, ঘনত্বের কত পার্সেন্ট? 0.001%। দেখো এইটা বুঝলাম কিনা, এই লাইনটুক বুঝতে পারছি? এটা এটা কি বুঝছি সবাই? আগের ঘনত্ব থেকে এত পার্সেন্ট কমে যাবে। এখন যদি আমরা এইখানে এই ভ্যালুটা বসাইতে চাই, মানে তাহলে এতটুক যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে আমার নতুন ঘনত্ব। বাট এটা হবে আমার কমে যাওয়া, একটু দাঁড়া, আমি জিনিসটা ভাবতেছি যে সেটা ওভাবে করতে গেলে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে কিনা। নতুন যে ঘনত্ব আমাদের যে কাজটা করতে হবে, নতুন ঘনত্ব যদি হয় রো প্রাইম, তাহলে তখন আমাদের সেটা হবে এম বাই নতুন আয়তন, তাপমাত্রা বাড়াইলাম নতুন আয়তন, সেটাকে আমরা ধরলাম ভি প্রাইম। এখন আমাদের করতে হবে কি আসলে জানো, এই ভি প্রাইমটাই বের করতে হবে, কারণ এখান থেকেই আমরা তখন হিসাব করতে পারবো যে এটা আয়তন কতখানি বৃদ্ধি পাইছে। কথাটা কি বুঝতে পারছো? এবং এখানে কিন্তু বুঝতে হবে যে ভি ইজ গ্রেটার দেন, সরি, ভি ইজ স্মলার দেন ভি প্রাইম। কথাটা বুঝতে পারছি সবাই? কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা তো দেন, তাহলে আমরা কোন ক্যালকুলেশন হিসেবে আগাইলে ভালো হবে একটু আমাকে ভাবতে দাও, দাঁড়াও। তাহলে ভি ভি প্রাইম যদি ধরি, রো প্রাইমের ভ্যালু কত হবে? রো প্রাইমের ভ্যালু হবে আগের যে ঘনত্ব ছিল তার থেকে এত পার্সেন্ট কম, তার মানে এটা থেকে মাইনাস করতে হবে আমার ওই রো এর 0.001%। আমি কি মানে তোমার যুক্তি যুক্তির চিন্তা করলে ঠিক আছে, একটু বলো তো সবাই, যৌক্তিক যদি চিন্তাটা করি, যুক্তি দিয়ে চিন্তাটা করি, তাহলে কি ঠিক আছে? আমাদের নতুন ঘনত্বটা হচ্ছে আগের ঘনত্ব থেকে 0.001% কম। হ্যাঁ আমি ঠিক আছি মনে হচ্ছে। তো তাহলে আমরা জাস্ট এখন এখানে ভ্যালুগুলা বসাবো। তো ভ্যালুগুলা যদি আমরা বসাই, রো প্রাইমের ভ্যালু হচ্ছে এম বাই, সরি, এটা হচ্ছে আমাদের এম বাই ভি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, আর 0.001% মানে কত? এটা হচ্ছে আমাদের রো ইনটু 0.001 বাই 100। সবাই একটু খাতাগুলো নাও, আমি বোর্ডে এত কিছু তুলবো না, খাতা কলম নিয়ে করো জিনিসটা। ও আচ্ছা, এখানে রো এর ভ্যালু তো বসাই ফেলতে পারবো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। রো এর ভ্যালু হচ্ছে এম বাই ভি, এম বাই ভি ইন্টু হচ্ছে 0.001/100। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। দেখো তো এখান থেকে আমাদের বের করতে হবে তোমার ভি প্রাইম এর ভ্যালু আর ভি এর ভ্যালু। আমাদের মূলত বের করতে হবে ডেল ভি, ডেল ভি, কারণ ডেল ভি মানে হচ্ছে ভি প্রাইম মাইনাস ভি।
এইটা আমাদের মূল উদ্দেশ্য, এটা যদি আমরা বের করতে চাই। এটা একটু সলভ করো তাড়াতাড়ি, কি দেখো তো কি দাঁড়ায়। এখান থেকে আমরা সমীকরণের দুই পাশ থেকে m বাদ করে দিতে পারি, যদি আমরা m বাদ করে দেই তাহলে থাকতেছে 1 বাই v প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই v মাইনাস 0.001 বাই হচ্ছে 100 v। কি করলাম সবাই কি বুঝতে পারছো এখানে বলো তো? জি স্যার। আচ্ছা এখান থেকে দেখি v প্রাইম আর v এর মধ্যে কোনো সম্পর্ক তৈরি করা যায় কিনা সেটাই আমাদের লাগবে। ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর আমার মনে হয় ক্যালকুলেশনের ভেজালটা এখানে বেশি হবে, কনক্লুশনে পৌঁছানোটা টাফ হবে, তারপরেও ট্রাই করি। আচ্ছা আচ্ছা v প্রাইম, শুধুমাত্র v প্রাইম এর ভ্যালু যদি বের করি তাহলে গোটা ইকুয়েশনটা আমাকে রিভার্স করতে হবে। এখন কি এই বয়সে এসে লসাগু লসাগু সাহায্য নিতে হবে? তাই তো মনে হচ্ছে 100 v আর v এর লসাগু কত হয় বলো? 100 v এর লসাগু কত হবে? 100 v হবে শিওর। তাহলে উপরে হচ্ছে 100 মাইনাস 0.001, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাইছি। স্যার আপনি যদি, জি বলো। হ্যাঁ আমি স্যার, জি দুই নাম্বার লাইনে যদি কমন কমন নিয়ে নিতেন তাহলে মনে হয় একটু ইজি হতো। m / p কমন নিলে 1 মাইনাস পরে যে মানটা আছে। হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক বলছো। সামনে যদি আমি v টা কমন নিয়ে নিতাম তাহলে এখানে v এর ভ্যালু করা যাচ্ছে না। হ্যাঁ গুড ওয়ে, রাইট, থ্যাংক ইউ। m তো সবখান থেকে বাদ দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে m নিয়ে তো আর কাজ নাই, শুধু 1 / v কমন নিই, ঠিক আছে? তাহলে থাকতেছে আমাদের 1 মাইনাস এত, তাই তো? এটাই তো বলছিলা নাকি? জি স্যার। ঠিক আছে করো একটু ক্যালকুলেটর চাপো দেখি সবগুলো মিলে। তাহলে এখানে আসছে আমার 100 মাইনাস 0.001 বাই হচ্ছে 100। আসতেছে আমাদের 0.99999, তাহলে 0.99999 এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মাঝখানে দশমিক বলে যতগুলো ঘর থাকবে ক্যালকুলেটর চেষ্টা করবা সবগুলা ঘরই আনতে 1 / v প্রাইম। তাহলে এখান থেকে যদি আমি কি করি তোমার নাকি আরেক ভাবে অনেক ভাবে জিনিসটা চিন্তা করা যায়, তাহলে v প্রাইম এর ভ্যালু আসতেছে আমার এখানে v / 0.9999। আচ্ছা তাহলে এখন দেখো ক্যালকুলেশনটা কোথায় গিয়ে মানে কেন কমপ্লেক্স হচ্ছে। যদি যদি আমাকে স্পেসিফিক টেম্পারেচার দেওয়া থাকতো না যে কোন টেম্পারেচার এটা এত, তাহলে আমার আমাদের আর ওই সমস্যা হতো না। আমরা ডিরেক্টলি এই ঘনত্বের 19300 থেকে তার 0.001% বিয়োগ করে নতুন ঘনত্ব বের করতাম, দেন সেখান থেকে জাস্ট ডিরেক্টলি আয়তনটা বের করে ফেলতাম যে আয়তনটা কতখানি চেঞ্জ হতে হবে। আচ্ছা প্রবলেম বুঝতে পারছো কেন এত কিছু করে ভাবা লাগলো? এখন আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখো আমাদের সলিউশনটা কোন ইকুয়েশন থেকে মূলত আসবে, আমাদের তোমার সলিউশনটা আসবে গামার ইকুয়েশন থেকে। আমি এটা এগুলো মুছে ফেলবো, মুছে ফেলি এগুলোর মনে হয় না লাগবে। ধরো আমি এইটার জন্য তাপমাত্রা বাড়াইছি বা কমাইছি, আসলে বাড়াইতেই তো হবে তাই না? তো বেড়ে যাওয়ার ফলে এটার মধ্যে যে তাপমাত্রার পরিবর্তন সেটা ধরো ডেল্টি হইছে, ডেল্টি। তাহলে এখন আমরা যদি গামা সূত্র ইউজ করি, গামা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, মানে হচ্ছে ডেল ভি, আর এই ক্ষেত্রে যেহেতু ভি টু মাইনাস ভি ওয়ান তার মানে আমাদের নতুন আয়তনটা তো আমরা এখানে ধরে নিছি ভি প্রাইম তাই না? তাহলে ভি প্রাইম মাইনাস ভি বাই হচ্ছে আদি আয়তন মানে ভি ইনটু হচ্ছে আমাদের ডেল ভি। দেখো বুঝতে পারলাম রাইটটা?
আচ্ছা এখন এখন আমাদের গামার ভ্যালু তো আমাদের বসাইতে হবে। গামা ভ্যালু আমরা সরাসরি জানি না, বাট আমরা এটা জানি যে গামা ইকুয়াল টু কত, 3 আলফা, মানে এখানে আমরা ডিরেক্টলি 3 আলফা বসাই দিব, আলফার ভ্যালু 19300 ফিক্স। ঠিক আছে, তো এখন আর কি বসাইতে হবে, মোটামুটি সবই হয়েছে। এখন শুধু উপরে যেটা করতে হবে, ভি প্রাইম এর ভ্যালু তো বসাইতে হবে। ভি প্রাইম এর ভ্যালু কত আসছে, ভি বাই 0.9999। আচ্ছা, ভি বাই 0.9999 মাইনাস ভি বাই হচ্ছে ভি ইনটু ডেল টি ইজ ইকুয়াল টু 3 আলফা। এই হচ্ছে ফাইনাল ইকুয়েশন, এবং এখান থেকে আমাদের বের করতে হবে ডেল টি। ডেল টি বের করলে আমরা বলতে পারবো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে এই ঘটনাটা ঘটছে। আদারওয়াইজ হ্যাঁ বলো, গামার মান বের করা হলো না কিভাবে, গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, তাই না? আলফার ভ্যালু তো ফিক্স, স্বর্ণের জন্য আলফা কত, 19300 না, এই জন্য তো লিখলাম 3 আলফা। এখন তোমরা যেটা করবা বাসায় বসে, এটা করতে মাথা খারাপ হবে আমি শিওর, যদি এই ইকুয়েশন দিয়ে করতে যাই, এই যে এই লাইনটা, এই যে বক্সের, এইটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এখান থেকে ডেল্টি সলভ করে বের করতে হবে। আর আমি আমাদের এটা অঙ্ক এতটুকু কষ্ট করতে এই কারণেই, কারণ 19300 যে ঘনত্ব, এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা আমি জানি না, সেটা না জানলে আসলে হবে না। আমার তো মনে হচ্ছে এটা তোমার আদর্শ তাপমাত্রা ও চাপে, মানে হচ্ছে তোমার 25 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার আর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন ভেজালটা কমে যাবে। বুঝতে পারতেছো আমি কি বোঝাচ্ছি? তোমরা আগে এইটা একটু পুরাটা বাসায় দেখো সলিউশনে পৌঁছাতে পারো কিনা, আমার মনে হয় হবে না, ভেজাল হবে। দেন আমি একটু নেট ঘেটে দেখি যে 19300 এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, তাহলে আরেকটু ইজি স্টেপে জিনিসটা আগানো যাবে ডিরেক্টলি, তখন আর ভি ভি বের করার জন্য এত কেরি কেচা এত ঝামেলা করা লাগবে না। স্যার জি, সোনার দৈর্ঘ্য প্রসারণ সহগের ঘনত্ব দুইটা কি সেম? না, দুইটা কেন সেম হবে? আলফা তো দৈর্ঘ্য প্রসারণ সহ, তুমি মনে হয় খেয়াল করতেছো না এই লাইনটা। আমরা গামা এবং আলফার মধ্যে সম্পর্ক জানি যে গামা হচ্ছে 3 আলফা, মানে আলফার সাথে 3 গুণ করলেই গামার মানটা তুমি পেয়ে যাচ্ছ। স্যার আলফার মান 19300 ফিক্স, কিন্তু এটা তো 19300 ঘনত্ব সোনার। সোনার ঘনত্ব? আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ, সরি তাহলে আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এতক্ষণ ধরে ভুলভাল করতেছি। আলফা হচ্ছে সোনার দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা এটার ফিক্সড ভ্যালু আছে, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ ঠিক বলছো, আমি ঘনত্ব ঘনত্ব ইউজ করতেছি কেন? হ্যাঁ কি হচ্ছে, 14 × 10⁶ তাহলে এটার সাথে 3 মাল্টিপ্লাই করলে তুমি ইকুয়েশনে গামার ভ্যালুটা পাবে, মানে এক কথায় 3 আলফা এভাবে লিখলেও চলবে। বুঝলাম কি অবস্থা, এতক্ষণ ধরে আলফা কে আমি আলফার ঘনত্বকে একটা বলতেছি নাকি? আচ্ছা হইলো, জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা তবে এটাও বলি, এই অঙ্কটা বেশ কয়েকটা ভাবে করা যায়। আমি সবচেয়ে ঘুরায়া পদ্ধতিতে করলাম, ঘুরায়া পদ্ধতি করার কারণ আছে, ঘুরায়া পদ্ধতি করলে তুমি যখন পরবর্তীতে অন্য পদ্ধতি করতে যাবে তোমার কাছে জিনিসটা অনেক ইজি লাগবে। আমরা আরেকটা ওয়ে, কি কি প্রবাবিলিটি প্রবাবল ওয়ে থাকতে পারে আমি তোমাদের একটু দেখাই। এখানে আমি আয়তন এভাবে করছি, আরেকভাবে আমরা করতে পারি, যখন ঘনত্ব যেহেতু পরিবর্তন হবে তোমার 0.001%, আমরা এই ইকুয়েশন থেকে এটাও হিসাব করে দেখতে পারি যে ভি এর ভ্যালু কতটুকু বাড়লে তোমার রো এর ভ্যালু 0.01% আসতে পারে। সেখান থেকেও আমরা ডাইরেক্ট ভি এর হিসাব করে দেন সলিউশন করতে পারি। আগে তোমরা এটা করে দেখো তোমরা মিলাইতে পারো কি না, না পারলে এটা নিয়ে আগামী ক্লাসে আবার আলোচনা করবো, সমস্যা থাকলে। ঠিক আছে, ওকে, সো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, বা আর কোনো কিছু ই আছে কিনা।
কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা, আর একটু চ্যাপ্টারটা একটু দেখি যে আমাদের এই চ্যাপ্টারটায় আরো কারো কোনো টপিক পড়া হয় নাই বা পড়ি নাই আমি ক্লাসে হয় নাই আছে কিনা, বাকি আছে কিনা। আমার মনে হয় না বাকি আছে, তারপরে একটু 2 মিনিটের মধ্যে একটু লুপ দাও। দেখা হয়েছে? আমি দেখি কি কি করানো হয়েছে। বরফের পড়ছি, ক্যালোরিমিটির মূলনীতি হয়ে গেছে, বাষ্পায়ন, আপেক্ষিক তাপ, তারপর সুপ্ত তাপের ব্যাপার, আচ্ছা গ্যাসের প্রসারণ করছি আমরা, প্রকৃত আপাত প্রসারণ, তারপর হচ্ছে আলফা বিটা গামা, তাপ শক্তি, তাপমাত্রা, থার্মোমিটার, তারপর হচ্ছে সবই কভার হয়েছে। কোনো টপিক আমি আমি আপাতত দেখতেছি না। তো তোমরা একটু কাইন্ডলি পুরো চ্যাপ্টার একটু রিভাইজ করে ফেলো, করে ফেলো, কোনো সমস্যা থাকলে ওই সমস্যাগুলো আগামী ক্লাসে সলভ করবো। আচ্ছা ভালো কথা, তোমরা উদাহরণের বইয়ের যে উদাহরণের ম্যাথগুলো আছে সেটাও দেখতে পারো, সেটা প্র্যাকটিস করলে কিছু ভালো হবে। যেমন এই যে অঙ্কটা, অঙ্কটা চিন্তা ভাবনা করতে গেলে মানে করতে গিয়ে অনেক কিছু মাথার মধ্যে কিন্তু ব্রেন স্ট্রম হইলো, এরকম ব্রেন স্ট্রম হওয়াটা মাঝে মাঝে খুব জরুরি। ব্রেন স্ট্রম না হইলে আসলে দেখা যাবে পরীক্ষা হলে না তুমি চট করে একটা নতুন প্রশ্ন দিয়ে সলভ করতে পারবে না। সো ওভারঅল চ্যাপ্টারটা পড়ে ফেলো, যারা পড়ো নাই যেগুলো আয়ত্ত করে ফেলে এমন ভাবে পড়ো যাতে তোমার পড়াটা হয়ে যায়। মানে তোমাকে ওখান থেকে প্রশ্ন করলে বা কিছু জিজ্ঞেস করলে বা কোনো একটা প্রবলেমস দিলে বা লিখতে বললে তোমার লেখার মতো ক্যাপাবিলিটিটা থাকে, ওইভাবে পড়ো। রিডিং পড়ে পড়া হয়েছে এটা এই আত্মতুষ্টিতে ভোগার কোনো দরকার নাই। সো আর কারো কোনো প্রশ্ন আছে? নাই না? ঠিক আছে, তার কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো। সবচাইতে বেশি, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস কনফিউশনে পড়ে গেছিলাম যে আমরা যখন পানির ঘনত্ব বলি 1000 kg/m³, ওটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির জন্য, তাই না? তাহলে আমরা যে চার্টের মধ্যে যে ঘনত্বটা পড়তেছি যেখানে তো পানির ঘনত্ব আছে, তো একটা যদি 4 ডিগ্রি সেলসিয়াস হয় বাকিগুলো তো 0 ডিগ্রি সেলসিয়াসে হওয়া উচিত না। মানে স্ট্যান্ডার্ড নিয়ম বলে যে চার্টে যতগুলো ঘনত্ব আছে সবগুলো ঘনত্বরই একটা সুনির্দিষ্ট তাপমাত্রায় থাকা উচিত, তাই না? এই জন্যই আমি একটু কনফিউশনে আছি। কিন্তু তোমার ধারণাটাও সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হয়তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেলসিয়াসেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যদি ঘটনাটা সেটা ঘটে তাহলে কিন্তু অঙ্কে এত জটিল ভাবে ভাবার কোনো প্রয়োজনই পড়বে না। কথাটা কি বুঝতে পারছো? তখন যা 19307 থেকে বিয়োগ করে দিব তার 0.001%, তাহলে নতুন ঘনত্বটা পেয়ে যাব। নতুন ঘনত্বটা পেলে সেখানে যে নতুন আয়তনটা তখন কত হবে, মানে রো এর মান তুমি তখন রো প্রাইম এর মান তুমি জানো আর এম কে তো তুমি আদর্শ ধরে নিছো, তখন কি ডাইরেক্ট ভি প্রাইম এর ভ্যালু বের হবে না এখান থেকে? বের হবে তার থেকে সামান্য একটু বেশি, মানে তুমি একদম ডিজিটাল মানে ডিজিট গুলা পাচ্ছ, তাই না? মান মানে এখানে তোমার চলক দিয়ে মান না ধরে তুমি একদম সংখ্যাগত ভাবে মান ভ্যালু গুলা পাচ্ছ, তখন তুমি সমীকরণের মধ্যে ডেল ডেল ভি এর মান ডাইরেক্ট বসাতে পারবা আর তোমার ডেল্টি এর মান ডাইরেক্ট বের হবে। মানে তাপমাত্রার পরিবর্তন মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটার ঘনত্ব কত হবে তুমি ডাইরেক্ট বের করতে পারবা। খুব খুব বেশি কথা অল্প কথায় বললাম, বেশি জিনিস কথাটা বুঝছো? জি স্যার। এই হচ্ছে কাহিনী। তো 25 ডিগ্রি সেলসিয়াসে করে দেখো কি হয়, এটা করে দেখো কি হয়। যদি আমাদের ক্যালকুলেশনে ভুল না থাকে তাহলে দুইটারই উত্তর একই রকম আসতে বাধ্য। কিন্তু এই ধরনের ম্যাথগুলোতে সাধারণত দেখা যায় যে দশমিকের পরে ভগ্নাংশের মান থাকার কারণে উত্তরগুলো আকাশ পাতাল পার্থক্য হয়। এই জন্য এই টাইপের প্রবলেম সলভ করাটা একটু রিস্কি, যদিও তুমি ঠিক নিয়মে আগাও। বুঝতে পারলাম? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা তোমাদের পরীক্ষা নিলে কেমন হয়?
বলো তো কি পরীক্ষা নিলে কেমন হয়? ফিজিক্সে ভালো হয় স্যার, ঠিক ভালো হয় অনেক। নিতে তো আমি চাই, শুধু তোমরা কি দিবা টাইম টু টাইম দিবা? জি স্যার দিব, জি স্যার দিব। তাহলে এক কাজ করি, আগামী ক্লাসে আমরা একটা পরীক্ষা সেট আপ করি চ্যাপ্টার 6 এর উপর, ঠিক আছে? পরীক্ষাটা হবে দুই টাইপের, একটা হচ্ছে থিওরির পরীক্ষা, একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল পরীক্ষা। যেহেতু আমরা কমপ্লেক্স ম্যাথের প্র্যাকটিস এখনো করবে করিই নাই, আমরা যে থিওরির পরীক্ষাটা দেই, মানে তোমাদের বইটা পড়া হইলো কিনা ঠিক মতো সেটা যাচাইয়ের জন্য আমরা টেক্সট বুক বেসিস পরীক্ষা নেই, ঠিক আছে? স্যার কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 6, যেহেতু এটা মাত্র পরিশেষ করলাম। হ্যাঁ স্যার, জি বলো স্যার। অন্য টাইমে যাওয়া যায় না? হ্যাঁ অন্য টাইমে দিব, সমস্যা হলে প্রয়োজন পড়লে তোমরা কোন টাইমে দিবা বলে দিবা। তো তো যেদিন পরীক্ষা নিব সেদিন তো ক্লাস নিব না, তো সেদিন আমি যে টাইমে তোমরা পরীক্ষা দিতে যাবা সেই টাইমে কোশ্চেন ড্রপ করে দিব গ্রুপে। একটা টাইম ফিক্স করা থাকবে, কোশ্চেন ড্রপ করা 1 ঘন্টা বা যে টাইমটা দেওয়া থাকবে তার মধ্যে খাতাগুলো সাবমিট করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখি সময় পাই কিনা, কোশ্চেন সেট আপ করতে পারি কিনা। আমার মাথার মধ্যে সব সময় 7-8টা রেসপন্সিবিলিটি কন্টিনিউ থাকে আর কি, মানে তোমাদের এই যে ক্লাস নিয়ে আমি যে আরো কত 4-5টা কাজ আমাকে করতে হবে, মানে যেটার সাথে আমি ইনভলভ আর কি, মাই বাই প্রফেশন। এই জন্য দেখা যায় যে তোমাদের একটা জিনিস আমি আগে থেকেই বলতে চাই না, যে মানে তোমাদের আমি কথা দিতে চাই না যে আমি এটা করতে পারবো কিনা, ঠিক আছে? তারপরেও যেহেতু এটা থিওরিটিক্যাল অপশন হবে, কিছু বেসিক কোশ্চেন থাকবে, মানে তোমাদের সাপোজ ধরো এই যে আমরা যে থার্মোমিটার স্কেলের যে প্রমাণটা পড়ছি ওইটা, বা আলফা বিটা গামা কিভাবে আসলো সেটার এক্সপ্লেনেশনটা, মানে এক কথায় কনসেপচুয়াল বেসিক জিনিসপত্রগুলো তুমি পড়ছো কিনা সেটা জাস্টিফাই করার জন্য, ঠিক আছে? দেখি ওটা প্রশ্ন করে দিতে পারবো, আশা করি বেশি সময় লাগবে না। সো ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আল্লাহ হাফেজ।